পূজো এসে গিয়েছে, চারিদিকে এখন পূজোর গন্ধ। মেদিনীপুর শহর এলাকায় বড় ও আকর্ষণীয় পূজা মণ্ডপগুলির মধ্যে অন্যতম রাঙামাটি সার্বজনীন দুর্গ উৎসব। এবার এই পূজোর মণ্ডপ এক বিশেষ নজর কাড়া থিমে সাজানো। থিমের নাম রয়েছে আলোক স্পর্শে দেবী দশভুজা। এই থিমকে সফল করতে 10,000 এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। পুরো মণ্ডপ সাজানো হয়েছে 5,000 আয়রন ছুরি ফাইবারের কাপ প্লেট দিয়ে, আর ভেতরে প্রতিমা সাজানো হয়েছে 5,000-এর বেশি মাটির ভাঁড় দিয়ে, যা সাধারণত চায়ের কাপ হিসেবে ব্যবহার করা হয়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে মেঘ কালো হয়ে আসছে, পরিবেশ তৈরিও করে ফেলেছে রীতিমতো নিজেদেরকে, সাজো সাজো রবে যাকে বলা যায়। কিন্তু বৃষ্টি হওয়ার আগেই পুজো দেখার সুযোগ কোনোভাবেই ছাড়তে রাজি নয় মেদিনীপুরবাসী। পঞ্চমীর বিকেল থেকে রাঙামাটির মণ্ডপে ব্যাপক ভিড় দেখতে পেলেন আয়োজকরা। প্রতি বছরের মতো এবছরও রাঙামাটি আকর্ষণে কিছু করবে এমনটা আজ করেই কিন্তু ভিড় জমেছে। নিরাপত্তায় থাকা কর্মীদের হিমশিম খেতে হয়েছে। মণ্ডপের ভেতরে এবং বাইরে নজর কাড়া এলইডি আলোকসজ্জা ছিল। আয়োজকদের পক্ষ থেকে সুশান্ত ঘোষ জানিয়েছেন, 2 মাস ধরে 21 জন শ্রমিক লাগাতার কাজ করে গিয়েছেন এই মণ্ডপটিকে বিশেষ রূপ দেওয়ার জন্য। মণ্ডপটিকে সাজানো হয়েছে 5,000-এর বেশি আয়রন ঝুড়ি দিয়ে, তারপরেও রয়েছে ফাইবারের কাপ প্লেট সহ বিভিন্ন সামগ্রী গৃহস্থলে। বাড়ির মহিলারা যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করেন সেই সমস্ত সামগ্রী দিয়ে মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে। তারপরেও মণ্ডপটিকে প্রতিটি ঝুড়িতে আলো দিয়ে সাজাতে 10,000-এর বেশি এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। সুশান্ত ঘোষ, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এবারের থিম আলোক স্পর্শে দেবী দশভুজা। স্পেশালি ব্যাপারটা হচ্ছে রাজ্য জুড়ে যে পরিস্থিতি বা সমগ্র দেশ জুড়ে তারই একটা প্রতিরূপ স্বরূপ আমাদের এই আলোক স্পর্শে দেবী দশভুজা। মায়ের আগমন সমাজকে আলোকিত করুক, সমাজের যে অন্ধকার অন্ধকার মুছে আলোকিত করুক, মানুষের মধ্যে আলোর মতো পরিষ্কার ভাবনা সঞ্চারিত হোক, সমাজে যত রকম নোংরা কাজ, মানুষ ঠকানো, রাহাজানি, অপহরণ, এই সব জিনিস মায়ের আগমনে বন্ধ হোক। মা সবাইকে আশীর্বাদ করুক যেন সমাজ সুস্থ থাকে, সমাজের মানুষ ভালো থাকে, এই চিন্তাধারা দিয়ে আমাদের। হ্যাঁ, মণ্ডপ আমাদের সাজানো হয়েছে আয়রন ঝুড়ি, ফাইবারের কাপ প্লেট এবং চায়ের ছাঁকুনি, মানে যে সমস্ত জিনিস রান্নাঘরে মায়েরা বোনেরা ব্যবহার করেন সেই সমস্ত প্রয়োজনীয় জিনিস দিয়েই মণ্ডপ সাজানো হয়েছে। 5,000 আয়রন ঝুড়ি এবং তার সঙ্গে রয়েছে, আয়রন ঝুড়ির সঙ্গে রয়েছে লাইট, এলইডি লাইট, প্রায় 10,000 মতো লাইট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো লাইটের কাজ আমাদের এই মণ্ডপটি, পুরো লাইটের ব্যবস্থা, এটাই বিশেষভাবে। প্রায় 2 মাস 21 জন কর্মচারী মিলে এটা তৈরি করেছে, প্রায় 2 মাস। বাজেট আমাদের তবু কম বেশি এইদিক ওদিক হবে 25 লাখ, একটু কম ছিল, 20-22 এর মতো ছিল। বাজেট বেড়েছে কারণ আপনারা প্রত্যেকে জানেন রাঙামাটি মানে মানুষের চাহিদা থাকে, একটু বড় পূজা হোক, সবাই মিলে আনন্দ করি, মাঠে একটু বসি, আড্ডার জায়গা, এবং আমরা পরিবেশের দিক থেকেও কারোর কাছে কোনোদিন অবজেকশন পাইনি, সুস্থ পরিবেশ। আমাদের স্বেচ্ছাসেবকরা ভাইরা রয়েছেন,
যারা এই পরিষেবা দিয়ে থাকেন এবং এলাকার মানুষের একটা চাহিদা থাকে। রাঙামাটি মানেই মানুষ মণ্ডপ এবং প্রতিমার জন্যই চেনে। আবহাওয়া প্রতিকূল, মানুষ মানে ফুরফুরে মেজাজে, আপনারা আজকে দেখতে পাচ্ছেন পঞ্চমী, তাতেই মানুষ ফুরফুরে মেজাজে, হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ আসছেন, আমাদের দেখেও ভালো লাগছে, আমরা উৎফুল্ল। এরকম পরিবেশটাই আমরা চাই, এই সুন্দর পরিবেশ। আমার নাম সুশান্ত ঘোষ, আমি রাঙামাটি সর্বজনীন দুর্গাপূজা কমিটির অন্যতম সম্পাদক। এটা আমাদের 56তম। আমি আর একটা আপনাদের চ্যানেল মাধ্যমে একটা বার্তা দিতে চাই বা মানুষের কাছে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যারা আমাদের পাশে মানে আছেন। শুধু আমাদের এলাকার মানুষ, 24 এবং 25 নম্বর ওয়ার্ডের মানুষ তো আছেনই, তারা তো সর্বক্ষণ আমাদের সঙ্গে সহযোগিতা করে যান। তৎসহ মেদিনীপুরে বিশিষ্ট মানুষজনের কাছে, যাদের কাছে আমরা সহযোগিতার জন্য গেছি, প্রত্যেকেই কিন্তু রাঙামাটি নাম শুনেই সহযোগিতা করে যান। আমি আমাদের কমিটির সম্পাদক হিসাবে তাদেরকে করজোড়ে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের এই সুন্দর ভাবনার জন্য, যে রাঙামাটিকে খালি হাতে ফেরাবো না, কিছু না কিছু কন্ট্রিবিউট প্রত্যেকের আছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শাহজাহান আলী, দেখাবো আপনাদের। ব্যতিক্রমী থিমের লড়াই সবাই করেন, এবারও হয়েছে মেদিনীপুর শহরের রাঙামাটি সার্বজনীন দুর্গাপূজার মণ্ডপে। রাজ্য জুড়ে যতই অশান্তি, উৎসবের ক্ষেত্রে বিধিনিষেধ, নানা রকম আহ্বান থাকুক না কেন, মানুষ যে উৎসবমুখী তা এই রাঙামাটির পুজো মণ্ডপ এলেই দেখা যায়। এক ঝলক দেখাতে বলবো যে কি পরিমাণে ভিড় যাচ্ছে দেখুন। আজ পঞ্চমীর দিন, পঞ্চমীর দিনের ভিড় এমন একটা আকার ধারণ করেছে যেন মনে হচ্ছে কাল থেকে বোধহয় পুজো আর হবে না। অর্থাৎ প্রথম দিনই পুজোর আনন্দ উপভোগ করার জন্য প্রচুর মানুষ ভিড় করেছেন। এই রাঙামাটি পুজোর মণ্ডপ এবার 56তম বর্ষ, আকর্ষণ অনেক আছে এবং ব্যতিক্রমী থিমের লড়াই করতে গিয়ে এই থিমে এবার একাধিক আয়োজন করা হয়েছে। আমরা যে মণ্ডপ দেখতে পাচ্ছি পেছনে, এই মণ্ডপটা নারীদের অর্থাৎ মহিলাদের প্রতিদিন গৃহস্থালিতে যে সমস্ত জিনিস তারা ব্যবহার করেন প্রতিদিন, সেই সমস্ত জিনিস দিয়ে তৈরি। কি আছে না, 10,000-এর বেশি শুধু আয়রন ঝুড়ি, ছোট ঝুড়ি, বড় ঝুড়ি, কাপ, প্লেট, এইসব দিয়ে পুরো মণ্ডপ সাজানো হয়েছে। 2 মাস ধরে এই কাজটা চলেছে, সাজানোর কাজ 2 মাস ধরে আয়রন ঝুড়ি দিয়ে একটা মণ্ডপ সাজানো, তাই এত বড় মণ্ডপ। 21 জনের বেশি শ্রমিক কাজ করেছেন লাগাতার। এতে একটা বিপদ কমে গেছে, যদি বড় ঝড় বৃষ্টি হয় ভাই ধুয়ে যাবে না, ভেঙে পড়বে না, আয়রন ঝুড়ি মজবুত করে তৈরি করে দেওয়া হয়েছে। আর একটা বিকল্প তৈরি হয়েছে, ভেতরে যে প্রতিমা, সেই প্রতিমা অবশ্য মজবুত আকারে তৈরি করে দিয়ে ভেতরে সাজানো হয়েছে মাটির ভাঁড় দিয়ে, যে মাটির ভাঁড় আমরা চায়ের জন্য প্রতিদিন সকাল সন্ধ্যা ব্যবহার করে থাকি। এমন 5,000-এর বেশি মাটির ভাঁড় বিভিন্ন জায়গা থেকে এনে শিল্পীরা পুরো নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।